نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله العظيم সবাই দুরূদ শরীফ পড়ে আল্লাহ আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারিম এই ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমান দিকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যেই জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলেন আউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন, শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দ্বারে দ্বারে কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে, অনেক কপাল পড়ে একেবারে আশেপাশে ঘোরাফেরার মধ্যে লিপ্ত, গান বাজনা টেলিভিশনের ড্যান্সের মধ্যে ব্যস্ত, বেহুদা গল্প গুজাবের মধ্যে লিপ্ত, কপাল পড়ার মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কপাল পড়া মাহফিলে আসতে পারে নাই। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বান্দি বহুত দূর দূরান্তর থেকে বহুত কষ্টকালে শিকার করে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দোকানের মধ্যে হয়েছে, আপনার কাজ দ্বিতীয়বার আর মোট টোট দিয়ে না, ওইটা ঘুরাই দেন সোজা ওদিকে, ওটা সোজা করে দেন। দেন সোজা করে দেন একেবারে ব্যাস এরকম রাখেন, এখন একটু সাউন্ড দেন হালকা, সুবহানাল্লাহ। এই ইসের আপনার ওই ইসের সাউন্ড দেবেন শুধু, ওই বক্সের সাউন্ড দেন হালকা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ঠিক আর নাড়াচাড়া দিয়ান না, একটু কমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করিয়া জাকিরিন শাকিরিন মুমিন মুত্তাকিনদের এই মজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করছেন, আমরা বেজান না খুশি। যারা আমরা খুশি হলাম, খুশির সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি, যেরকম দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গার্ড অব অনারের ব্যবস্থা করা হয়,
আপনারা দামি হওয়ার কারণে আল্লাহর তরফ থেকে ফেরেশতাদের মাধ্যমে গার্ড অব অনার হিসাবে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলাইছে। মুসলিম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অনবরত এই মজলিসে রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কেন্দ্র করে ফেরেশতাদের মধ্যে আলোচনাও শুরু করছেন কি মজলিসের দাম আছে কি নাই। অনেক দামি মজলিস, গুরুত্বপূর্ণ মজলিস, খুব খেয়ালের সাথে কথা শোনা যায়। খেয়ালে আউলিয়া, বেখেয়ালে দেউলিয়া, কি কথা ঠিক না? কিসের সাথে কথা শোনা চাই ভাই? কলবের দরজা খোলা থাকবে, একেবারে ক্লিয়ার। মোবাইল ফোনের রিংটোন অফ, আর মাঝে মাঝে মুখ খুলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ হা না ঠিক ঠিক না আওয়াজ করে বলতে হবে। কথা বুঝাতে পারছি তো? আলহামদুলিল্লাহ, মুখ খুলতে হবে। এটা দর্স, এটা ক্লাস। ক্লাসের ছাত্রদেরকে ওস্তাদ প্রশ্ন করলে যদি জবাব না দেয় দ্বিতীয়বার সামনে ওস্তাদ পড়াতে পারে না, ঠিক আছে? আমিও প্রশ্ন করলে যদি জবাব না আসে তাহলে দ্বিতীয় কথা আমি বলতে পারবো না। এর জন্য জবাব দেয়া চাই, খেয়ালের সাথে বয়ান শোনা চাই, আল্লাহর কাছে দোয়াও করা চাই, মাওলা হে বক্তার মুখের থেকে এমন কিছু কথা বের করো যেই কথাগুলির মাধ্যমে বক্তা নিজে এবং আমরা যারা শ্রোতা আছি সবাই যেন হেদায়েত পেয়ে যায়। আল্লাহুম্মা আমিন। হেদায়েতের মালিক কে? একমাত্র আল্লাহ। বলেন কে? তা এখানে আসছেন কেন? আমি আসছি কেন? এগুলির ওয়াসাইল, মাধ্যম, ওয়াসাইল আপনাকে ডাইরেক্ট মাকসুদ পূরণ করবে, ব্যাপারটা এরকম না। যেরকম রোগ সারার মালিক ঔষধ খান কেন? রেজেক দাতাকে দোকানদারি করেন কেন? কথাটা বুঝাতে পারি নেই, কিন্তু ঔষধ খেলেই রোগ ভালো হয়ে যাবে ব্যাপারটা এরকম না। কৃষি করলেই ধনী হয়ে যাবেন ব্যাপারটা এরকম না। ব্যবসা করলেই আপনি ধনী হয়ে যাবেন ব্যাপারটা এরকম না। এগুলো সব অসায়েল, কিন্তু প্রকৃতভাবে সব কিছুর ক্ষমতাকার আল্লাহ। কাজে এই সমস্ত জিনিস কোরআন হাদিস নবী রসুল ওলামায়ে কেরাম নসিহত সব ওয়াসাইল, কিন্তু হেদায়েত যদি কপালে আপনার না থাকে তাহলে আপনি কোনোদিন হেদায়েত পাবেন না। তবে হ্যাঁ, যেখানে হেদায়েত পাওয়া যায় সেখানে আপনাকে যেতে হবে। আমার দায়িত্ব দোকান খোলা, কিন্তু আজকে কত গ্রাহক আমার কাছে আসবে, ক্রেতা আমার কাছে আসবে আমি জানি না। আমার দায়িত্ব বীজ বপন করা, পরিচর্যা করা, কি পরিমাণের ধান পাবো আমি জানি না। আমার দায়িত্ব যেখানে হেদায়েত পাওয়া যায় সেখানে যাওয়া, হেদায়েত পাবো কি পাবো না আমি জানি না, সেই ইখতিয়ার সম্পূর্ণ কার। কথাটা বুঝাতে পারছি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন কেন? হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিগ্গীন রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ও ইউযাক্কীহিম ও ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। ওই সত্তা যিনি
উম্মিদের মধ্য থেকে উম্মি হিসাবে একজন রসুল তোমাদের কাছে প্রেরণ করেছেন। আরসালা রসূলাহু, নবী এবং রসুলের মধ্যে পার্থক্য কি? অনেকে বলেন একই, অনেকে বলেন এক। যদি একই হয় তাহলে ইশকাল, তাদের উপরে কোরআন ইশকাল করবে, কি কথা ঠিক না? কথা বলি আর না, তাহলে নবী এবং রসুল এক না, তাহলে কি পার্থক্য আছে? কি পার্থক্য? নবীদের উপরে নতুন শরিয়াত আসে না, রসুলদের উপরে নতুন শরিয়াত আসে? নবীদের উপরে কিতাব আসে না, রসুলদের উপরে কিতাব আসে? নবীরা দিনের প্রবক্তা হন না, রসুলরা দিনের প্রবক্তা হন? তাদের উপরে ইশকাল যে নবী ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি তো নতুন কোনো কিতাবদারি না, শরিয়াতের প্রবক্তাও না, কিন্তু কোরআন তাকে রসুল বলছে, এর জবাব কি হবে? ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি কিতাবুন নবুয়াতের মধ্যে বলেন, আসলে মূলত নবী এবং রসুলের মধ্যে মূল পার্থক্য হল সমস্ত নবীদের উপরে অন্যায় মোকাবেলা করা আল্লাহ পাক ফরজ করেন নাই, জিহাদকে ফরজ করেন নাই, কিন্তু সমস্ত রসুল চাইছে নতুন কিতাবদারি হোক অথবা নাই হোক, দিনের প্রবক্তা হোক অথবা নাই হোক, যে রসুল হবে তাঁরই উপরে জিহাদ অন্যের মোকাবেলা করা ফরজ হবে। কাজী রসুল এবং নবীর মধ্যে মূল পার্থক্য হল সমস্ত নবীদের উপরে জিহাদ ফরজ না, কিন্তু সমস্ত রসুলদের উপরে অন্যের মোকাবেলা করা, সমস্ত রসুলদের উপর অন্যের মোকাবেলা করা ফরজ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী নন, রসুলও। কি কথা বলেন না কেন? শুধু নবী না, বরং কি রসুলও। কাজী তার উম্মতদেরকে শুধু নবী আলা কাজ করলেই হবে না, রসুল আলাও কাজ করতে হবে। এই পয়েন্টটা আমাদের খুব ভালো মতো মাথার মধ্যে গাঁথতে হবে, একের মাথার মধ্যে, এখানে এটা ছুটানো যাবে না। যে আমরা সরদার দু আলম সৈয়দুল আম্বিয়া মোহাম্মদ আরবি আলী সালাত উম্মত, আর তিনি শুধু নবী নন, তিনি রসুলও। কাজী তার উম্মত হতে গেলে আমার নবীর জিন্দিগিতে যতগুলি কাজ করছে সমস্ত কাজের সামঞ্জস্যতা আপনার মধ্যে থাকতে হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে আমরা দুইটা সাইড দেখি, এক সাইড তাকে শ্রদ্ধা সম্মানের, আর এক সাইড তাকে অপমান অপদস্থের। মোমেন মুত্তাকিনরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রদ্ধা করতেন, সম্মান করতেন, ভক্তি করতেন। সে ভক্তির নমুনা কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা বসা থাকতেন, মনে হয় যেন চুপচাপ কতগুলি পাথর যার মধ্যে জীবন নাই, নড়া নাই, চড়া নাই, যদি একটু কথা বেড়ে যাইত আমার মাওলা ওয়ালা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতুন নবী, খবরদার সাবধান হয়ে যাও, আমার নবীর আওয়াজের উপরে যেন তোমাদের আওয়াজ না উঠে, এত শ্রদ্ধা সম্মান করতেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এমনকি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকে যেন ছোট্ট একটা ফুলের আঘাত, কাঁটার আঘাতও না লাগে, এর জন্য হাজারো মুসলমান জীবনকে বিসর্জন করছেন। এই হলো এক সাইড। আবার এই পেয়ারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য হাজারো বেঈমানরা জীবন বিসর্জন করছে, আমার নবীকে গালি দিছে,
আমার নবীর শরীর মুবারকে পাথর নিক্ষেপ করছে। শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর চালাওয়াতন করে আবদ্ধ রাখছে। আমার নবীকে ওই 3 বছর পর্যন্ত কেউ সালাম দেয় নাই, 1 গ্লাস পানি দেয় নাই, 1 মুষ্টি খাবারের ব্যবস্থা করে নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালেবের মধ্যে অবরুদ্ধ অবস্থায় গাছের পাতা খাইছেন, ছাগলের বড়ির মতো পায়খানা করছেন, বাচ্চাগুলি ক্ষুধার্ত অবস্থায় কান্নাকাটি করছে, কিন্তু মা তাদের জন্য কোনো খাদ্যের ব্যবস্থা করতে পারে নাই। তায়েফের ময়দানের ঘটনা জানেন, হিজরতের ঘটনা জানেন, উহুদ বদর খন্দকের ঘটনা জানেন। তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা সাইড, একটা সম্মান ইজ্জতের সাইড, একটা অপমান অপদস্থর সাইড, এই কথা বলেন না কেন? ঠিক নবীর উম্মতদের কাজ করতে গিয়ে যদি হুবহু এই 2 সাইড তার মধ্যে পরিলক্ষিত না হয়, তাহলে মনে করতে হবে সে পুরাপুরি নবীর ওয়ারিস হতেই পারে না। আপনার কাজ করতে গিয়ে যদি শুধু মানুষ শ্রদ্ধাই করে, সম্মানই করে, তাজিমই করে, শুধু হাদিয়াই দেয়, শুধু দোয়াই নেয়, বেইমানেরা যদি গালি গুলাস, টিটকারি, অপদস্থ অপমান এবং শত্রুতা পোষণই না করে, তাহলে মনে করতে হবে আপনি পরিপুরি পুরাপুরি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেরাসতের কাজ আপনি করতেছেন না। এর ওয়াজাহাত হযরত আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফাযাইল আমলে শুরুতি ওমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান এই আয়াতের তাফসীরে বলেন, যদি দেখো তোমার কাজে ইসলাম এবং মুমিনের শত্রুরাও তোমার আপন তোমাকে কিছু বলে না, তাহলে মনে করিও যে নিশ্চয়ই ইসলামের কোনো সাইড তুমি ছেড়ে দিয়েছো, কিছু তরক করছো, তুমি সব কিছু মানো না, তুমি সমস্ত ইসলাম মানবা, ইসলামের কথা বলবা, আর ইসলামের দুশ্মনরা তোমাকে চুমা দিবে এই চিন্তা করিও না, এইটা ভাবিওই না। কাজে যাদের কাজ করার প্রেক্ষিতে ইসলামের দুশ্মনরা ক্ষিপ্ত না হয় আর চোখে না তাকায়, পিছনে গিবা শেখাত গালি গুলাস না করে, তাহলে মনে করতে হবে আমি পরিপূর্ণ ইসলামের কাজ আঞ্জাম দিচ্ছি না। কথাটা বুঝাতে পারছি? বহুত বুঝাইয়া ফেলাইছি, কিন্তু বয়ান কিন্তু অনেক করে ফেলাইছি। এবার দেখবেন কারা হক কারা বাতেল, এইটা বুঝার জন্য মাপ কাঠি, এইটা বুঝার জন্য মাপ কাঠি। ইমাম সাহেব ওলামায়ে কেরাম, আমার উপরে আপনারা ক্ষুব্ধ হইয়েন না, আপনি দেখেন, আপনি যদি মূর্তির মতো শ্রদ্ধা পেতে চান, এই শ্রদ্ধার কোনো প্রয়োজন নেই। বুঝেন মূর্তি শ্রদ্ধা কি? বুঝলেন? দেখবেন একটা মূর্তির সামনে গিয়ে পূজারীরা কি করতেছে, শ্রদ্ধা করতেছে, কি করতেছে, তা মূর্তি শ্রদ্ধার পাত্র কি পাত্র না ওদের কাছে? নিশ্চয়ই শ্রদ্ধার পাত্র না? মাথা নত করে সেজদা করে 2 হাত জোর করে দাঁড়ায় থাকে, কথা বলে না, মূর্তির কাছে চায়, কত শ্রদ্ধা করে, শ্রদ্ধা নিবেদন করে, এমন শ্রদ্ধা করে তার সামনে মাথা নত করে সেজদায় পড়িয়া যায়, কেন বলেন তো? মূর্তির জবান নেই কি? নাই। এই মূর্তির যদি জবান থাকতাই, মত খোর বের হয় এখান থেকে, এ জুয়া কর বের হয় এখান থেকে, এ সালাকার বের হয় এখান থেকে, এ সুদখোর বের হয় এখান থেকে, এ খুনি বের হয় এখান থেকে, এ জালেম বের হয় এখান থেকে। যদি মূর্তির জবান থাকতো তাহলে শ্রদ্ধা নিবেদন করতো না। ওই যারা শ্রদ্ধা নিবেদন করতে যায় তারা শ্রদ্ধা নিবেদন করতো না তো, ও প্রতিবাদী। ওই মূর্তি প্রতিবাদী না হওয়ার কারণে মূর্তি শ্রদ্ধার পাত্র হয়। আজকে ইমাম সাহেব, মুহতামিম সাহেব, আলেম সাহেব, পীর সাহেব, তোমার মুখ বন্ধ থাকার কারণে
তুমি মূর্তির মতো মুখকে বন্ধ করার কারণে ফাসেকরা তোমার কাছে গিয়ে শ্রদ্ধা করে, সম্মান করে, তোমাকে ইজ্জত করে, তুমি মুখ খুলো, দেখবো ফাসেক নাই, শয়তান নাই, জালেম নাই, খুনি নাই, ইসলামের দুশমনরা নাই। তাই তুমি মুখ বন্ধ করার কারণে মূর্তির মতো শ্রদ্ধা পেয়ে তোমার হায়াতে জিন্দগির ফায়দাটা কি, লাভটা কি? এই শ্রদ্ধা, এই সম্মানের লাভটা কি আমাকে বলেন তো, এই সম্মান দিয়ে হবেটা কি? মূর্তি কত মানুষ শ্রদ্ধা করে, সম্মান করে, এই শ্রদ্ধা দিয়ে হবেটা কি? এই ইজ্জত দিয়ে লাভটা কি আমার? মূর্তি তো ইজ্জতের পাত্র, তাতে কি আসে যায়? আমি মুখ বন্ধ করার কারণে আমাকে ইজ্জত করতেছেন, শ্রদ্ধা করতেছেন, সম্মান করতেছেন, আমার সামনে কেউ এরকম করতেছেন, এর লাভটা কি? মূর্তির মতো শ্রদ্ধা পাইয়া কি লাভ? আজীব আজীব মানুষ, ওলামায়ে কেরাম, তোলাবায়ে ইসলাম, এই মূর্তির মতো শ্রদ্ধা পাওয়ার জন্য মুখকে বন্ধ করিও না, বরং মুখকে খুলো, প্রয়োজন আমার নবীর রক্তের মতো রক্ত ঝরাও, প্রয়োজন আমার নবীর মতো বাড়িঘর ছেড়ে হিজরত করো, প্রয়োজন হিলবেডের মধ্যে তোমার তলোয়ার ঢুকাও দাও, একদিনের জন্য শ্রদ্ধা পাও, এক সেকেন্ডের জন্য শ্রদ্ধা পাও, তব লাভ আছে। কিন্তু এই মূর্তির মতো হাজার বছর শ্রদ্ধার কোনো মূল্য আছে বলে আমি বিশ্বাস করি না, বিশ্বাসই করি না। মূর্তির মতো শ্রদ্ধা, এর জন্য বুঝতে হবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজটা কি। এই কাজই বুঝি না, সমস্যা এখানে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিসসা কাহিনী বলিয়া কত কথাই না বললাম, কিন্তু একজনই দেখি নাই যে আসলে যেই গল্প হাদিস ইতিহাস তারিখ শুনাইলাম আমি কি করলাম, মেলে না, কি করে না, মেলে না, মেলে না, মেলে না। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াত يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ يَا مَا جُبُوكْ بَبَرَا مُرُبِّي بَبَرَا پَرْدَلَا مَا بُنِرَا جُدِي بَسْتِي چَاو যদি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ করছেন, যেই কথা বলছেন, যেরকম তিনি সুখী হয়েছেন, দুঃখী হয়েছেন, সম্মানিত হয়েছেন, বিজিত হয়েছেন, আজকে চরমনায় যদি বাতিলের মোকাবেলা না করত, অন্যার মোকাবেলা না করত, বাংলাদেশে আজকে এত মুরিদওয়ালা কোনো পীর নাই। আমাদের দেখতে নির্বাচনের আগে সব চরমনাই দৌড়ায়, নির্বাচনের আগে দেখতেন সব চরমনাই দৌড়ায় মাজার জিয়ারত করার জন্য, কি কথা ঠিক না? বাবার এখানে হর এক ধরনের লোক আছো, তোমাদের সাথে আমার কোনো শত্রুতা নাই, তোমার সাথে কোনো ঝগড়া নাই, তুমি তোমার কবর রওনা করছো, আমি আমার কবর রওনা করছি, তুমি তোমার জবাব দিবা, আমি আমার জবাব। এইবার নির্বাচনে বরিশালে এক মহিলা তার স্বামী আওয়ামী লীগের ওয়ার্ডের সভাপতি, এখন মহিলা বলতেছে স্বামী গো আপনার সাথে একটা কথা, কি কথা? আপনি আপনার কবরে যাবেন, আমি আমার কবরে যাব, আপনার জবাব আপনি দিবেন, আমি আমার জবাব দেব। হ্যাঁ ঠিকই তো, স্বামী বলছে হ্যাঁ ঠিকই তো, তুমি তোমার জবাব দেবে, আমি আমার জবাব দেবো, তুমি তোমার কবরে যাবো, আমি আমার কবরে যাবো, কথাটা সত্য। এখন স্ত্রী বলতেছে স্বামী আপনি যেই দল করেন ওই দলে আমি ভোট দেব না, আমি ইসলামের বাহিরে ভোট দিতে পারবো না, যেহেতু ভোট মানি সাক্ষী দেয়া, ভোট মানি সমর্থন করা, ভোট মানি সহযোগিতা করা, ভোট মানি সাহায্য করা, আমি ইসলামের বাহিরে কোনো ব্যক্তিকে সাক্ষী দিতে পারবো না, সহযোগিতা করতে পারবো না, সমর্থন করতে পারবো না, সাহায্য করতে পারবো না, কাজে আপনি আমাকে ইসলামের বাইরে ভোট দেওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করবেন না।
যেহেতু দিল থেকে কথাটা বলছে, স্বামীর অন্তরের মধ্যে কথাটা লাগছে, ঠিক আছে তোমার সাথে আমার, তুমি তোমার ভোট দিবা, আমি তোমাকে বাধ্য করবো কেন, আমি তোমাকে বাধ্য করবো কেন? যেহেতু স্ত্রী মহব্বতের সাথে বলছে, মাওলার ভয়ে কথা বলছে, স্বামীর মধ্যে আসর করছে, এবার স্ত্রী বলছে, স্বামী আমি কবরের মধ্যে আনন্দ ফুর্তি করবো, তুমি কবরের মধ্যে আজাব শাস্তি ভোগ করবা, আমি জান্নাতে যাবো তুমি জাহান্নামে যাবা, আমি তোমাকে সবচেয়ে বেশি মহব্বত করছি, বেশি শ্রদ্ধা করি, তোমার বিশ্বাস করো, অবশ্যই অবশ্যই। এবার স্ত্রী বলতেছে, তুমি যদি বিশ্বাস করো, ভোট মানে সাক্ষী দেওয়া, ভোট মানে সহযোগিতা করা, ভোট মানে সাহায্য করা, ভোট মানে সাপোর্ট করা, তাহলে কোনো অবস্থার ইসলামের বাইরে তোমার ভোট দেওয়া সাক্ষী দেওয়া ঠিক হবে না, আমি তোমাকে মহব্বত করি, আমি তোমাকে ভালোবাসি, শ্রদ্ধা করি। স্বামীর মধ্যে লেগে গেছে কথা, ওই ব্যক্তি এসে বলতেছে, হুজুর আমার স্ত্রী আমার কলিজের মধ্যে এমন তীর লাগাইছে, আমি দল এইটাই করি, ইসলামের বাইরে আমি ভোট দিতে পারবো না। দেখছেন অবস্থা নাকি? আসর কাকে বলা হয়? এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দালে মা বোনেরা, তুমি তোমার কবরে যাবা, আমি আমার কবরে যাব। তুমি কি জানো কবরে যখন মানুষ যাবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে কবরের সাথে সূরা খোয়া যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন করে, মান হাজার রজুল, চিনো ওই ব্যক্তিকে? চিনো? অমনি যুবক ছাত্র মুরব্বীরা ডাক দেয়, ফেরেশতা সাবধানে কথা বল, উচ্চ ভাষ্য করিও না। ফেরেশতা তো ভয় পেয়ে গেছে, এ আবার কোন পাবলিক, আবার কোন পাবলিক, খুব তেজ দেখা যায় শরীরের মধ্যে। এবার জুয়ান বলবে, হে ফেরেশতা তুমি কি টুপি মাথায় দিয়া কলেজে গেছিলা? এবার বস, তোর বাচ্চা বাচ্চা সামনে বসে, এ ফেরেশতা তুমি কি টুপি মাথায় দিয়া কলেজে গেছিলা? বলে না, বলে আমি টুপি মাথায় দিয়া কলেজে যাইয়া কলেজের সাথীদের কত টিটকারি সহ্য করছি, এই টুপির মধ্যেই শয়তান থাকে, কিন্তু ওনার প্রেমে প্রিয়া মাথার থেকেও টুপি নামাই নাই। এ ফেরেশতারা তুমি কি দাঁড়িয়ে রাখি ইউনিভার্সিটিতে গেছো? বলে না, আমি দাঁড়িয়ে রাখি ইউনিভার্সিটির মধ্যে গেছি, সাথীরা দাঁড়িয়ে দড়িয়া কত টানা হেসা করছে, কিরে দোষ, কবে রাজাকার সাজলি, কবে আলবদর হইলি, কিন্তু ওনার সুন্নাতের প্রেমে পড়িয়া দাঁড়িয়ের মধ্যে আমি পোস্ট লাগাই নাই। এ ফেরেশতারা আমি লম্বা জামা গায়ে দিয়া বাজারের মধ্যে গেছি, বাজারের সাথীরা জামা দড়িয়া কত টানা হেসরা করছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া লম্বা জামা গায়ে থেকে নামাই নাই, ওনার প্রেমে পড়ি ইজ্জত সম্মান রক্ত জীবনের মহাব্বত করি নাই, ওনার জন্য আমার জীবন আমি মাওলার পথে বিসর্জন করছি। ও যে আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমনি আমার মাওলার ডাক দিয়ে বলে, সদাকা আব্দি, এ ফেরেশতারা আমার বন্দা সত্য কথা বলছো, আফরুসুল ফরাশ মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বন্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের সাথে একটা সুরাত রাস্তা করিয়া দে, জান্নাতের নাজ নিয়ে আমাদের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু যখনই নাফর মার্গে বলো, মান হাজার রজুল, দেখবে আমার নবীর মাথার সাথে তার মাথার মিল নাই, আমার নবীর চেহারার সাথে তার চেহারার কোনো মিল নাই, আমার নবীর পোশাকের সাথে কপাল পরার পোশাকের কোনো মিল নাই, আমার নবীর আদর্শের সাথে নাফর মানের আদর্শের কোনো মিল নাই। অমনি ওই নাফরমান বলবে, হা হা লাদরি, হা লাদরি, আমি ওনাকে চিনো না, সাথে আমার কোনোই পরিচয় নাই, অমনি আমার মামার ডাক দিয়ে কাজে বাদু গুল্লা, আমার দুশ্মন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি এমন জোরে চাপ দে, চাপের সরে এক পাজরে হাঁটি আর আট পাজরে লাগাইয়া দে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন লাগাইয়া দে, এ শাবনা পরমেরকে জড়াইয়া দেন, অমনি 99টা শাবাসী আর না পরমার কি এমন করে প্যাস মারবে, প্যাসের সরে না পরমার হান্ডি গুন্ডি কটমাট কটমাট করে ভাঙতে থাকবে।
নাফরমান দিশা বিশান না পাইয়া দুই হাত দিয়া শুধু সাপের পেট সরাইতে থাকবে, সাপের জবান খুলিয়া যাইবে। সাপ বলবার খবিস, আমার মাওলার হাজার লক্ষ ধরনের নেমাত ভোগ করিয়া দেখ আমার মাওলার এত নেমাত, আল্লাহ ভগবান কত ধরনের নেমাত তৈয়ার করছে। আম আমের মধ্যে কত জাত, হিমসাগরের মধ্যে এক ধরনের স্বাদ, ন্যাংরার মধ্যে ভিন্ন স্বাদ, গোপাল ভোগের মধ্যে অন্য স্বাদ, ফজলির মধ্যে অন্য স্বাদ, চোষার মধ্যে অন্য স্বাদ। একই কাঁঠাল কিন্তু বিভিন্ন কাঁঠালের স্বাদ ভিন্ন, একই মাছ বিভিন্ন মাছের স্বাদ আবার ভিন্ন, একই গোশত আবার বিভিন্ন গোশের স্বাদ ভিন্ন, একই ফল বিভিন্ন ফলের স্বাদ ভিন্ন। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا আমার মাওলার এত নেমাত ভোগ করিয়া আমার মাওলার হুকুম মানো নাই, রসুলের আদর্শ ভালো লাগে নাই, মহাব্বত করো নাই, আজকে মাওলার হুকুম হয়ে গেছে কামড়াবার জন্য, আজকে আর আমার কামড় না খাইয়া উপায় নাই। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ আমার যুবক বাবার, আমার মুরব্বি বাবার, আমার পর্দার মা বোনেরা কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো? হাসিবু কবলান তু হাসাবু, খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। দেখো তোমার নামাজ পড়ার সংখ্যা বেশি, নামাজ কাজার সংখ্যা বেশি, দেখো রোজা রাখার সংখ্যা বেশি, রোজা কাজার সংখ্যা বেশি, দেখো দাড়ি রাখার বয়স বেশি না দাড়ি কাটার বয়স বেশি, দেখো টুপি রাখার সময় বেশি না টুপি ছাড়ার সময় বেশি, দেখো সওয়াব নেকের সংখ্যা বেশি না গুনার সংখ্যা বেশি, গুনা যা করছো তওবা করতে পারছো কি পারো নাই, তওবা যা করছো আমার মাওলা মাফ করছে কি করে নাই, খবরদার হিসাব না কি নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। ও আমার জ্ঞানী বাবারা, ও আমার জ্ঞানী মা মনেরা, কেন খেয়াল করেন না আজকে পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়, আজকে কৃষিকাজে একবার লস খেলে বারবার কৃষি করিয়া লাভ করার আশা করা যায়, আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাইকোর্টে আপিল করিয়া, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায়, কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুলসরাতের মামলায় একবার স্লিপ কাটিয়া যাই আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করবে। বাবারে দুনিয়ার চিন্তা করতে করতে কাউ বয়স তো 30 হয়ে গেল, দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো 40 অতিক্রম করিয়া ফেলাইছে, দুনিয়ার চিন্তা করতে করতে কাউ দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছে, দুনিয়ার চিন্তা করতে করতে কেউ কবরের কিনারা কিনারা ঘোরাফেরা শুরু করছে, কিন্তু কিয়ামতের চিন্তা করার সুযোগ পাও নাই রে বাবা। আমার অনুরোধ থাকবে কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়ে একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখো। আজকে দুনিয়ার থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে, এই 9,30,00,000 মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়, কোন একটা মানুষকে হাত পা বাঁধিয়া টিনের চালেরে ফেলাইয়া দিলে 1 ঘন্টা পরে সে মারা যাবে। 9,30,00,000 মাইল দূরের সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়ার ঠান্ডা, দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, বালু উত্তপ্ত হইয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উষা সূর্য ডাকে, এক হাত বা সোয়াদ মাথার উপর উপর করে ফেলাইয়া দিয়া আল্লাহ পাক ডাকে বলে, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দে, না ফরমানের বুঝুক আমি মাওলা কেমন, সূর্য মাওলার হুকুম হয়ে এমন ভাবে গরম দে
ঠান্ডা শুরু করবে, সূর্যের গরমে মাথা ঠান্ডা টাস টাস করে ফাটিয়ে যাবে, মগজ মাথার মধ্যে উৎলাইতে থাকবেন না, কেবল মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে, মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচব, 30, 40, 50, 60, 70, 80 বছর? আর কোনো মোল্লা মৌলবীর কেরসা কাহিনী না, কোনো পীর বুজুর্গর কোনো বাণী না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচে শুধু দাঁড়াইয়া থাকতে হবে, যে কিয়ামতের মানে তাঁবুর কোনো ব্যবস্থা নাই, গাছের কোনো ছায়ার ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই, ছাদের কোনো ব্যবস্থা নাই, ওইদিকে জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ করবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর থর করে কাঁপতে থাকবে, এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকাল লাগানো হবে, এক একটা শিকালের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে, ওই ফেরেশতারা জাহান্নাম ধরিয়া রাখতে পারবে না। এই অবস্থা দেখিয়া বুখারী সানির মধ্যে আসছে, সমস্ত নবীরা পর্যন্ত বলবে নাফসি নাফসি, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করে বলবে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আসি, আজকে ওই জাহান্নাম যদি আমার একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ডুব না। ও কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পুছলা গাও, আমার একটু কি কলিজায় ব্যথা লাগে না। কোন স্ত্রীর প্রেমে পড়িয়া স্ত্রী তোমাকে কোন উপকার করবে না, কোন বন্ধুর ধোকায় পড়িয়া বন্ধু তোলা পাত্তা হইয়া যাবে, আর কোন সমাজের লজ্জা পড়িয়া সমাজ তো তোমাকে কোনোই সাহায্য করবে না। আল্লাহর হাবিব তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করলে কোন উপায় হবে না। কাজে আজকে থেকে মনকে বজরে মন, আমার স্ত্রী বাজার হয় হোক, আমার বন্ধু যায় যাক, আমার সমাজ লজ্জা পায় পাক, আজকের থেকে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে আমি আর পোষ মারব না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করতে নারা, আল্লাহ তুমি কবুল করিয়া না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, যাও জিব্রাইল আমার হাবিবের কাছে পানিটুকু নিয়ে দিয়ে আসো। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছন দিকে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে, যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এই আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যে এই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে দিয়ে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বললাম, হাবিব এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, কোন জমজম কুয়ার পানি না, কোন জান্নাতের নহরের পানি না, এই পানি হলো তোমার গুনাগার উম্মতের সুখের পানি। আজকে সন্তান মারা গেলে চোখের মধ্যে পানি আসে, ব্যবসায় লস খেলেও চোখের মধ্যে পানি আসে, দুনিয়ার বিপদে বললে চোখের মধ্যে পানি আসে, আজকে দুনিয়ার মামলা পড়লে চোখের মধ্যে পানি আসে, আর আখেরাতের পাঁচটা মামলায় যে পড়িয়া গেল ওই মামলার চিন্তাতে চোখে পানি আসে না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও।
ও আমার জ্ঞানী বাবারা, ও আমার জ্ঞানী পর্দালে মা বোনা, তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে, অমনি চোখের একটা পশম বলবে মাওলা রে তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে, তখন আল্লাহ পাক বলবে আমার নবী যাহা কিছু বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন সুখের পশম বলবে মাওলা রে তোমার নবীর ঘোষণা মানবা কামিন খশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকা আইন আলান নার, যে চক্ষু তোমার বয়ে জাহান্নামের কাঁদবে সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা, এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আসি, তোমার এই বন্দা নামাজে দাঁড়াইয়া কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সেজদায় গিয়া মাটি কত সিক্ত করছে, জিকির আজকাল ওয়াজ নসিহাতে বসিয়া কানতে কানতে কত বুক ভাসাইছে, এরপরেও তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দাও? অমনি আমার মাওলা ডাকে জিব্রাইল, গোটা কিয়ামতের ময়দানে মানুষকে জানাইয়া দাও অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলায় মাফ করিয়া দিছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নিও। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জান্নাত কাউকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে, জাহান্নামের মধ্যে জাহান্নামের লোক জ্বলতে জ্বলতে কলিজা শুকাইয়া যাবে, জিবরা শুকাইয়া যাবে, সহ্য করতে পারবে না, জাহান্নামের একে অপরের সাথে মশওয়ারা করবে, পরামর্শ করবে, ভাই দুনিয়ার মধ্যে অস্থির লাগলে একটু গোসল কাল আরাম লাগতো ভালো লাগতো একটু গোসল করব, বলবে ভাই ফেরেশতা একটু পানি দাও গোসল করব, তখন তাদের গোসলের জন্য এমন গরম পানির ব্যবস্থা করা হবে, তাদের গোসলের জন্য এমন গরম পানির ব্যবস্থা করা হবে, ওই গরম পানি মাথার উপরে ডালিয়া দেওয়ার সাথে সাথে মাথার তালু ছিদ্র হইয়া পেটের মধ্যে সব কিছু পিছন থেকে ফালাইয়া দিবে, ওই পানি যখন শরীরের উপর থেকে গড়াইয়া গড়াইয়া পড়তে থাকবে পানির সাথে সমস্ত শরীরের চামড়া নিচের দিকে ঝরাইয়া ফেলাইবে, বাবারে সহ্য করতে পারবি ওই জাহান্নামের এক সেকেন্ড আজাব কেউ তো সহ্য করতে পারব না, কেউ যদি বলতে পারে হুজুর আমার পাও দলে আমি আর গুনার কাজ করব না, বাবা আমি আল্লাহর কসম করে বলতে আছি তুমি রিক্সাওয়ালার ঠালা কুলি মজদুর যাই হও না কেন সবার সামনে তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছে ও তারপরও গুনার কামের কাছেও যাইও না, বলতে পারো হুজুর গুনার কাজ আমি করব জাহান্নামে আমি যাব, আপনি এত ব্যস্ত কেন, আপনি কেনই বা আমার হাতে পায়ে ধরতেছেন, আপনার কিসের ঠ্যাক পড়ছে? বাবা তুমি বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও আর যদি দেখো পুকুরের পাড়ে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আসে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, তুমি যদি মানুষ হইয়া থাকো বাচ্চাকে পুকুরের পাড়ে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না, যখন তুমি বাচ্চাকে পানির থেকে তুলবা বাচ্চা তোমাকে লাথি দিবে কামড় দিবে গালি দিবে, তখন তুমি বাচ্চাকে বলবো রে বাচ্চা তুমি তো বুঝো না তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তুমি আমাকে লাথি দাও কামড় দাও গালি দাও, ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও আর তো বাবা সহজে পানির থেকে উঠবানা, বাবারা আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে দেখতে আছি কত গল্লাবকের বান্দা মান্দি সিনেমায় মজা পাইয়া দাড়ি কাটায় মজা পাইয়া সুদে গুষে মজা পাইয়া নামাজ কাজায় মজা পাইয়া রোজা সারায় মজা পাইয়া বেপর্দায় জেনায় মজা পাইয়া দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচা নাচির মধ্যে লিপ্ত হয়ে আছে, আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক এই খেলা করা অবস্থায় নাচানাচি করা অবস্থায়
হঠাৎ পিছন থেকে আজরাজিন ধাক্কা দিয়া বল অমনে উল্টে ঘুম কিরা জাহান্নামে পড়িয়া যাব রে বাবা, আর তো মনে হয় সহজে জাহান্নাম থেকে উঠব না বাবা। তোমরা আমাদের কত গালি দাও, কত রাজা কারাল বদর, কত ধর্ম ব্যবসায়ী, কত টিটকারি, কত টিপ্পনি, কত ব্যাংক করার বাবা, সবই কিন্তু আমরা জানি। কিন্তু তোমরা আমাদের থেকে যতই বাগো ততই আমরা তোমাদের পিছনে দৌড়াই, তোমরা যতই বাগো ততই দৌড়াই, আর পিছন থেকে ডাক দিয়া বলি বাবা ফেরো, বাবা ফেরো, গুনার কামের কাছেও কেউ যায়ও না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়, গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না, এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকখানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কান সারতে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি ফলে পরিচয়, আমি চরমুনাই বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তো দ্রব তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ওসার কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আল্লাহ কাজী বাবু আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাওলারে কতিপয় গুনাগার বন্ধা গুনার বোঝা মাথায় নিয়া বহুত আশা করে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা, দয়া করে মায়া করে তুই আমাদের জিন্দগির সমস্ত গুনা কথা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্ধুরা এখানে কেন আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়া আসি নাই, গুনা করিয়া ফলাইছি, নাফারমানি করিয়া ফলাইছি, জাহান্নামের কাজ করিয়া ফলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও, আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও, মুরব্বীদেরকে কবুল করিয়া নাও, যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, কার বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত যত মুজাহিদরা কবরে শুয়া রয়েছে সবার কবর আজাবকে মাফ করে দাও, খাস করে আমাদের শায়খ মোরশেদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও, মা দাদা সহ তাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত আমাদের বুলন্দ করে দাও। আমাদের আওলা আওলাদকে তোমার খাস গোলাম বান্দা হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাঈহি আজমাইন, আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বসেন আল্লাহ।